ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই আদিকালে হারিয়ে গিয়েছিল যেসব শহর সেগুলোর সন্ধান পাওয়া গেছে। ভূমধ্য সাগরের তলদেশে মিশরের হারিয়ে যাওয়া দুটি বড় শহরের সন্ধান পাওয়া গেছে। সেখানে পাওয়া গেছে দেবতা এবং রানীর মূর্তি সহ নানা ধরনের অনেক প্রত্ন নিদর্শনও। লন্ডনের এক প্রদর্শনীতে মিশরের হারানো পৃথিবী শিরোনামে এর নিদর্শন সমূহ দেখানো হচ্ছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। আজকের কথা নয়, সেই 800 খ্রিস্টাব্দের দিকে সমুদ্রের করাল সে তলিয়ে যায় এই শহর দুটি। সম্প্রতি তা খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা। সেখানেই আবিষ্কৃত হয়েছে নীল নদে বন্যার দেবতা হ্যাপির মূর্তি। সমুদ্রের তলদেশ থেকে পাওয়া গেছে 200-এরও বেশি মূর্তি, হায়ারোগ্লিফিক শিলালিপি, ধাতব এবং ফারাও রাজাদের স্বর্ণালঙ্কার। পুরাতাত্ত্বিকরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন তলিয়ে যাওয়া শহর দুটি হল হেরাক্লিয়ন বা থানিস এবং ক্যানোপাস, যে শহরগুলোতে মিশ্রতা ঘটেছিল গ্রিক ও মিশরীয় সভ্যতা। প্রদর্শনীর প্রধান কিউরেটর এরেলিয়া মেসন বার্গ বলেন, বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতার সংস্কৃতির মেলাবন্ধন ঘটে থাকে। তবে রানী আরসিনো দ্বিতীয় এর মূর্তির সাজ পোশাকে গ্রিক এবং মিশরীয় সভ্যতার যে পরিষ্কার নমুনা দেখতে পেয়েছি সেটি পূর্বে কখনো দেখা যায়নি। 1996 সালে মিশরের পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের সঙ্গে হারানো শহর অনুসন্ধানে মূল ভূমিকা রাখেন ইউরোপিয়ান ইনস্টিটিউট অব আন্ডার ওয়াটার আর্কিওলজির পরিচালক ফ্র্যাঙ্ক গডিউ। সেই থেকে শুরু করে 2012 সাল পর্যন্ত সমুদ্রের তলদেশ খননে বের হতে থাকে নানা ধরনের প্রত্নবস্তু। এ বিষয়ে ইনস্টিটিউট অফ আন্ডার ওয়াটার আর্কিওলজির পরিচালক ফ্রাঙ্ক গডিও বলেছেন যে পানির নিচে থাকার কারণে এসব সম্পদ খুব একটা নষ্ট হয়নি। আমার কাছে মনে হয় পানির নিচে যা রয়েছে আমরা তার মাত্র 5% খনন করতে পেরেছি, আরো বহু আবিষ্কার এখনো বাকি রয়েছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।